হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ক্রেডিট কার্ড কীভাবে এফিশিয়েন্টলি ব্যবহার করা যাবে এবং কিভাবে ক্রেডিট কার্ডের যে ফাঁদগুলা সেগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো সেটা নিয়ে এটা হচ্ছে আমার চতুর্থ ভিডিও তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব মাঝে মধ্যে আমাদের মধ্যে একটা কনফিউশন অ্যারাইজ করে কারণ হচ্ছে যে কার্ড সেলস এজেন্ট এরা আমাদেরকে বলে যে আপনি ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করলে আপনি হচ্ছে যে পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন হচ্ছে আপনি টাইম পাবেন নর্মালি সব কার্ডের ক্ষেত্রে এটা পঁয়তাল্লিশ দিন বিলিং সাইকেল কিছু কিছু পার্টিকুলার কার্ডের ক্ষেত্রে এটা পঞ্চাশ দিন নর্মালি হচ্ছে যে টপ টায়ার কার্ডগুলো যেমন বিভিন্ন ব্যাংকের সিগনেচার কার্ডগুলো পঞ্চাশ দিন টাইম পাওয়া যায় এখন এটার মধ্যে হচ্ছে একটা লো ফোল আছে লো ফোলটা কীরকম অনেকে ভাবতে পারে যে আমি এই মাসের এক তারিখে আমি এই প্রোডাক্টটা পারচেস করছি তাহলে তো মনে আমি পঁয়তাল্লিশ দিন পরে তার মানে হচ্ছে পরের মাসের পরের মাস পার হয়ে মানে এ মাসের এক তারিখে আমি কিনছি তিরিশ দিন সময় পাচ্ছি সো পরের মাসের পনেরো তারিখের মধ্যে আমার বিল দিলেই তো হচ্ছে যেহেতু পঁয়তাল্লিশ এভাবে কাজ করে না না এবং এভাবে কাজ কাজ করার কারণে যে প্রবলেম হয় অনেকে মাথার মধ্যে একটা মাইন্ডসেট করতেছে যে আমি তো পঁয়তাল্লিশ দিন টাইম পাচ্ছি সো আমার ফান্ড ম্যানেজ এত দ্রুত করার প্রয়োজন নেই আমি পঁয়তাল্লিশ দিন পরে বিলটা দিলেই হবে না বিলটা পঁয়তাল্লিশ দিন পরে দিলে হবে না কারণ এই কথাটার মধ্যে একটা গ্যাপ আছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ টাইম পাবেন পঁয়তাল্লিশ দিন সর্বনিম্ন টাইম পাবেন হচ্ছে পনেরো দিন কিরকম যেমন হচ্ছে যে আপনার কার্ডের এটা নির্ভর করতেছে আপনার কার্ডের বিল জেনারেট হয় কবে সে আপনার কার্ডের বিল জেনারেট হয় হচ্ছে মাসের তারিখ হ্যাঁ আপনার কার্ডের বিল জেনারেট হয় হচ্ছে প্রতি মাসের পঁচিশ তারিখ তো এটার বিলিং সাইকেল যদি পঁয়তাল্লিশ দিন হয় তার মানে হচ্ছে যে আপনি বিল জেনারেটের ডেটের পর আরো পনেরো দিন টাইম পাবেন হ্যাঁ তাহলে আরো পনেরো দিন মানে হচ্ছে পরের মাসের দশ তারিখের মধ্যে হচ্ছে আপনাকে ফুল আউটস্ট্যান্ডিং যেটা সেটা দিতে হবে আমি আগেই বলেছিলাম মিনিমাম ডিউ দিলে কিন্তু হচ্ছে আপনি জাস্ট ব্যাংকের চোখে খেলাফি গ্রাহক হওয়া এড়াইতে পারবেন কিন্তু আপনি ইন্টারেস্ট দেওয়াটা এড়াইতে পারবেন না সো আপনাকে তখন কিন্তু ঠিকই ব্যাংক পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করবে সো সেই ফাঁদে আমরা না যাই আমরা ফুল আউটস্ট্যান্ডিং সবসময় ক্লিয়ার করার চেষ্টা করব এখন তাইলে হচ্ছে যে আপনি তাহলে বিষয়টা কি হলো আপনার পঁচিশ তারিখে বিল জেনারেট হয় তাহলে ওই মাসের আমি একদম সহজে বলতেছি আমি বিল সেটেলমেন্ট কিভাবে পাবো সেটা আরও ভিন্ন বিষয় আমি ওইদিকে যাচ্ছি না আমি একদম সিম্পলি বলতেছি সে পঁচিশ তারিখে আপনার বিল জেনারেট হয় চব্বিশ তারিখে আপনি যেই কেনাকাটা করছেন সেটার বিলটা পঁচিশ তারিখে চলে আসলো তাহলে সেটার বিল আপনি দিতে পারবেন হচ্ছে পরের মাসের যেহেতু আপনি আরো পনেরো দিন এক্সট্রা টাইম পাচ্ছেন পরের মাসের দশ দিন তাহলে সেটার জন্য আপনি টাইম পাইছেন কিন্তু পনেরো দিন তাহলে পঁয়তাল্লিশ দিন টাইমে আপনি কোনটার জন্য পাইছেন খুবই সিম্পল যেটা আগের মাসের পঁচিশ তারিখে কিনছেন সেটার বিলও তো আসবে এই এই মাসের পঁচিশ তারিখে যেটা সেটার জন্য পঁচিশ টু পঁচিশ দিন আর পঁচিশের পরে পরের মাসের দশ তারিখ পর্যন্ত যে আপনি বিল দেওয়ার টাইম পেলেন সেটার জন্য আরো পনেরো দিন তার মানে সেটার ক্ষেত্রে আপনি টাইম পাচ্ছেন পঁয়তাল্লিশ দিন তার মানে পঁয়তাল্লিশ দিন কিন্তু আপনি সর্বোচ্চ টাইম পাচ্ছেন আর সর্বনিম্ন টাইম হচ্ছে পনেরো দিন এই জিনিসটা মাথায় রাখতে হবে তো আপনি যদি হচ্ছে যে আপনার মানে সর্বোচ্চ পরিমাণ টাইম আপনি ইউটিলাইজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই প্রোডাক্টটা পারচেস করতে হবে যেদিন আপনার বিল জেনারেট হয় সেদিন অথবা তারপরের দিন কারণ সেদিন যদি আপনি প্রোডাক্টটা কিনেন সম্ভাবনা খুবই বেশি সেই বিলটা ওই দিন সেটেল হবে না হ্যাঁ ওই দিন ওই বিলটা সেটেল হবে না সো মানে সেদিন হচ্ছে যে সেদিনের স্টেটমেন্টে ওই বিলটা আসবে না এই বিলটা আসবে পরের মাসের স্টেটমেন্টে সো সেক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ দিন টাইম পাবেন তাইলে বিষয়টা হচ্ছে যে সব সময় মাথায় এটা সেট করা যাবে না যে আমি আজকে কেনাকাটা করছি মানে আজকের পরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দিলে হবে নো বিষয়টা হচ্ছে আপনার বিল কবে জেনারেশন সেটার উপর নির্ভর করে বিলিং সাইকেলের উপর নির্ভর করে যেমন আমি নর্মালি বেশিরভাগ কার্ডের বিলিং সাইকেল হচ্ছে পঁয়তাল্লিশ দিন এই আমি এটা বললাম কিন্তু সেম মনে করেন এমটিভি ভিসা সিগনেচার সেটার ক্ষেত্রে হচ্ছে বিলিং সাইকেল হচ্ছে পঞ্চাশ দিন পঁচিশ তারিখে বিল জেনারেট হয় এবং এটা দেওয়ার টাইম পাওয়া যায় আরও বিশ দিন বেশি তার মানে হচ্ছে পরের মাসের পনেরো তারিখ পর্যন্ত এখন এই ক্ষেত্রেও আরেকটা বিষয় আছে আমি পরের মাসের পনেরো তারিখ পর্যন্ত টাইম পেয়েছি টাইম পেয়ে তারপর হচ্ছে অনেকে করে কি দেখা গেছে পনেরো তারিখ পর্যন্ত তো বিল দেওয়ার টাইম আছে আমি পনেরো তারিখে বিল দিব না এটা করা যাবে না ক্যান করা যাবে না পনেরো তারিখের মধ্যে বিল জমা হতে হবে এখন দেখা গেছে পনেরো তারিখ শুক্রবার তাহলে শুক্রবার আপনি কিভাবে বিল দিবেন আপনি দেখা গেছে বিএফটিএন করে বিল দিচ্ছেন আপনি বৃহস্পতিবারে যে বিলটা জমা দিবেন সেটা সেটেল হবে হচ্ছে রবিবার তাহলে তো তখন তো হচ্ছে যে আপনার বিলটা জমা হল না তখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন এবং এক্ষেত্রে যদি ব্যাংক আপনার কাছ থেকে ইন্টারেস্ট তো চার্জ করবেই সাথে মিনিমাম ভিউটা যদি দেওয়া না থাকে আপনার সিআইবিতে ব্যাড ইমপ্যাক্ট পড়বে সো এটা করা যাবে না সবসময় যেই ডেটে হচ্ছে যে আপনার বিল প্রদান করতে হবে মানে লাস্ট বিল জমা দেওয়ার ডেটের তিন চার দিন হাতে রেখে হচ্ছে বিল জমা দেওয়াটা বেটার এবং খেয়াল করতে হবে তখন কোনো সরকারের ছুটির দিন আছে কিনা তখন সাপ্তাহিক ছুটি কিনা এবং বিএফটিএন করে যদি আমি বিল দিই সেক্ষেত্রে হচ্ছে আমার এক দুই দিন ওয়ার্কিং ডে হাতে রেখে হচ্ছে আমাকে বিলটা দিতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে আর কোনো ধরনের প্রবলেম হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন